वेलकम बैक टू माई चैनल। तो आज का वीडियो होने वाला है बंगाली में, मैं बांग्ला में बात करने वाली हूँ आप लोगों के साथ, क्योंकि आज का वीडियो थोड़ा सा स्पेशल है क्योंकि पोयला बोईशाक आने वाला है एंड पोयला बोईशाक इज अ बंगाली न्यू ईयर डे। तो मैं आज के वीडियो में टोटली कम्प्लीटली बांग्ला में बात करने की कोशिश करूंगी। हाँ, कभी कभी आप लोगों को समझाने के लिए शायद मैं हिंदी वर्ड का यूज करूंगी जैसे अभी कर रही हूँ। एनीवेज गाइज, एखन आमी शुरू करब वीडियोटा, आशा करब आपनादेर भालो लागबे। शुरू करा जाक। एज ऑलवेज आमी स्टार्ट करब आई मेकअपर साथे, आर आमी यूज करछी एवन सिंपली प्रिटी कंसीलर स्टिक इन द शेड 2। कंसीलरटा अप्लाई करार पर निजेर फिंगर टिप्सेर साहाज्ये आमी भालो करे कंसीलरटा ब्लेंड करे नेब। कंसीलरटाके आमी सेट करब ना, ट्याकी थाकते देब। एरपर आमी निये नेब मार्स ম্যাট প্যালেট থেকে এই ব্ল্যাক কালারটা। ম্যাট ব্ল্যাক আইশ্যাডোটাকে আমি একটা ছোট প্যাকিং ব্রাশের সাহায্যে নিয়ে জাস্ট আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর ধীরে ধীরে কালারটাকে ব্লেন্ড করছি। ইউ ডোন্ট হ্যাভ টু বি প্রিসাইজ ইন দিস লাইক দিস স্টেপ, বাট আমি ধীরে ধীরে কালার ব্লেন্ড করা লাইক বিল্ড করা পছন্দ করি। এরপরে আমি সুইস বিউটি আল্টিমেট 12 কালার আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নেবো এই ডার্কার কপার কালার অ্যান্ড লাইটার কপার কালার। ডার্কার কপার কালারটাকে আমি অ্যাপ্লাই করে নেবো ঠিক আইজের মিডলে, যেখানে লাইক ব্ল্যাক কালারটা শেষ হয়েছে সেখান থেকে আমি আস্তে আস্তে ব্লেন্ড করব, লাইক বিল্ড করব কালারটা ঠিক মিডলে। অ্যান্ড যে লাইটার কালারটা সেটা আমি অ্যাপ্লাই করব একদম লাইক ইনার কর্নারের সাইডে। আর আমি ধীরে ধীরে এগেইন তিনটে কালার যাতে খুব ব্লেন্ডেবলি মানে বিউটিফুল লাগে সেই জন্য আমি সবকটাকেই ভালো করে ব্লেন্ড করব। একটু দেখে নিন প্লিজ। সেম মার্স আইশ্যাডো প্যালেট থেকে আমি এই দুটো কালার নিয়ে নেবো, লাইক একটা অরেঞ্জ কালার একটা পিচ কালার মতো আমি নিয়ে নেবো, এই দুটোকে দিয়ে ব্লেন্ড করব। আর সবথেকে বড় কথা, আগাম শুভ নববর্ষ বাংলায় আমি বলছি আর এতটা না আসে না, লাইক টিউটোরিয়াল আমি রেগুলার লাইফে বাংলায় প্রচুর কথা বলি কিন্তু এই টিউটোরিয়াল ল্যাঙ্গুয়েজে শুধু হিন্দিটাই আসে অ্যান্ড ইংলিশটাই আসে। এটা আমার বদভ্যাস, আই নিড টু চেঞ্জ দ্যাট। এনিওয়েজ আই উইল ট্রাই। পরে ফেস মেকআপের দিকে যাব অ্যান্ড ফেস মেকআপের জন্য অ্যাজ আ ফাউন্ডেশন আমি ইউজ করবো দিস ইনসাইড কসমেটিক্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার শেড নাম্বার হচ্ছে 03 অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। ইটস আ ভেরি মিডিয়াম টু লাইট কভারেজ ফাউন্ডেশন, সামারের জন্য একদম পারফেক্ট। তোমরা যদি পয়লা বৈশাখের দিন দিনের বেলা কোথাও যাও, এই ফাউন্ডেশনটা পারফেক্টলি কাজ করবে কারণ এটা খুব একটা লাইক ভারী নয়, অয়েলি নয়। সো ইটস আ ভেরি নাইস ফাউন্ডেশন। এরপরে আমি ফাউন্ডেশনটাকে খুবই ভালো করে ব্লেন্ড করে নেবো। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার ফেসে যত ব্লেমিশেস ছিল সেটাকে কমপ্লিটলি কভার আপ না করতে পারলে খুব সুন্দর একটা কভারেজ দিয়েছে আমাদের স্কিনে, লাইক আমার স্কিনে, আর খুব স্মুথ লাগছে আমার স্কিনটা। সো আই রিয়েলি রিয়েলি লাইক দিস ফাউন্ডেশন। সো ইটস আ ভেরি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট। অ্যাজ আ কনসিলার আমি অ্যাপ্লাই করে নেবো আমার ওল্ড অ্যান্ড ট্রাস্টি কনসিলার, দিস ইজ মেবলিন ফিট মি কনসিলার ইন দ্য শেড 20 অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক দিস কনসিলার। এরপরে আমি যে কন্ট্রোল স্টিকটা ইউজ করবো সেটা প্রচণ্ড সস্তা অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক ইট। আমি ইউটিউব যখন স্টার্ট করেছিলাম তখন এটা দিয়ে স্টার্ট করেছিলাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম টোটালি। এগেইন আমি কিছু লাইক এক মাস আগে এটা কিনেছি, এটা খুবই ভালো, লাইক খুবই ব্লেন্ডেবল অ্যান্ড খুবই লাইট ওয়েট। সো আই রিয়েলি লাইক ইট। এটা মার্সের বলতে ভুলে গেছি আই থিঙ্ক। এবার আমি কন্ট্রোর অ্যান্ড কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে এতগুলো লেয়ার যে আমি চাপিয়েছি সেটা বোঝা না যায়, খুব ন্যাচারাল লাগে। কারণ আমরা মেয়েরা চাই যে এতগুলো মেকআপ চাপানোর পরও আমাদেরকে প্রচণ্ড ন্যাচারাল লাগুক, আমাদেরকে সবাই বলুক ইউ আর সো ন্যাচারালি প্রিটি। তো ওটা অ্যাচিভ করার চেষ্টা করছি, জানি না পারবো কি পারবো না, বাট আই ট্রাই অলওয়েজ। নেক্সটলি আমি NYB কম্প্যাক্ট পাউডার ইন দ্য শেড 02 নিয়ে জাস্ট ফেসটাকে সেট করব। আজ আমি কোনো বেকিং টেকিং করব না কারণ বেকিং করলে ফেসটা একটু হলেও হেভি লাগে, তো আমি জাস্ট লাইটলি সেট করে নেবো তাকে জবি লাইক জবি নেই যে মেকআপটা অ্যাপ্লাই করেছি সেটা সেট থাকে। নেক্সটলি আমি কী করব, জাস্ট একটা কাজল পেন্সিল নেব। আপনি যে কোনো কাজল পেন্সিল অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমার কাছে এই এমএনএটা আছে, আমি জাস্ট নতুন কিনেছি তাই আমি এটা অ্যাপ্লাই করব অ্যাজ মাই আইলাইনার। আর এটা আমি কেন করছি,
আপনি দেখতে পারবেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যেটা ন্যাচারাল লাইনার ক্রিয়েট হয়েছে, যেটা লাইক লিকুইড লাইনার দিলে অবভিয়াস থাকে কি আপনি লাইনার ইউজ করেছেন, বাট এটা খুব সুন্দর একটা লাইন দেবে আর আপনার আই মেকআপটা পুরো ন্যাচারাল লাগবে। সেম কাজলটাকে আজকে আমি একটু মোটা করে নিজের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার আইসটা একদম লাইক বং লাইক বিউটিফুল লাগে। এবার আমি হিরেরি রোধা ম্যাট আই শ্যাডো প্যালেট থেকে বার্গেন্ডি কালারটাকে নেব। বার্গেন্ডি কালারের আই শ্যাডোটাকে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে যে কাজলটা অ্যাপ্লাই করছি সেটাকে জাস্ট ভালো করে স্মাজ করে নেব। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অমরে ব্লাশটা নিয়ে নেবো আর সবকটা শেড নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। ব্লাশটাকে আমি স্পঞ্জের সাহায্যে নিজের লাইক চিক বোনে অ্যাপ্লাই করে নেবো। প্রথমে যখন আমি ব্লাশটা কিনেছিলাম তখন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম লাইক ফার্স্ট ইম্প্রেশন, আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট, লাইক ওই সময় আমার একদম পছন্দ হয়নি এই ব্লাশটা, বাট আস্তে আস্তে যখন সামারের জন্য আমার স্কিনটা ট্যান হচ্ছে আমি এখন ইউজ করছি অ্যান্ড ইট ইজ লুকিং কোয়াইট নাইস, লাইক সুপার পিগমেন্টেড না বাট ইটস নাইস, রেগুলার ইউজের জন্য ইটস পারফেক্ট। এবার আমি ইউজ করে নেব অ্যাজ আ হাইলাইটার সুইস বিউটি বেকড ব্লাশ হাইলাইটার ইন দ্য শেড 07 অ্যান্ড ইটস আ গ্রেট গ্রেট কালার অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক ইট। যতদিন না আমার এটা খুব পুরনো হয়ে যাচ্ছে আমি এটা ইউজ করবো বিকজ আই রিয়েলি লাইক দ্য কালার। অন মাই লিপস আমি ইউজ করে নেবো পার্সোনি রেড লিপস্টিক অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক দিস কালার। পার্সোনি লিপস্টিক আমি অনেক দিন ইউজ করিনি, ম্যাক্সিমাম টাইম অ্যাভন ইউজ করি অ্যান্ড ভেলাবস্তে ইউজ করি, অরিফ্লেম ইউজ করি, বাট অনেক দিন পর ইউজ করলাম আই রিয়েলি লাইক দিস কালার। তো গাইজ আমি আশা করবো যে ওই পয়লা বৈশাখ আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের জীবনে যত স্বপ্ন আছে আশা আছে সব কিছু পুরো হোক, আর আমার স্বপ্ন আমার আশা হচ্ছে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এটা করে দিন, সাবস্ক্রাইব করার জন্য আপনারা এই ভিডিও বারের নিচে একটা লাল রঙের বোতাম দেখতে পারবেন, ওটাকে দয়া করে ক্লিক করে দেবেন, ওর পাশে একটা বেল বাটন আছে ওটাকে ক্লিক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওসকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলা বলতে গিয়ে ফেটে যাচ্ছে, ও মাই